News Only 24, News Only 24. মঞ্চে বসেছিল টিকিট আসারে, কিন্তু টিকিট না পাওয়ার সাথে সাথে সেই দল নাকি একেবারে খারাপ হয়ে গেল, সেই দলের পুলিশ প্রশাসন খারাপ হয়ে গেল, সেই দলের নেত্রী খারাপ হয়ে গেল, সেই দলের সব বিধায়ক খারাপ হয়ে গেল। এইরকম একটি লোভী চরিত্রর মানুষ যার নিজের কোনো ডিগনিটি নেই, যার কোনো আইডিওলজি নেই, যার রাজনৈতিক কোনো চিন্তাভাবনা নেই, সাধারণ মানুষের জন্য কোনো চিন্তাভাবনা নেই, শুধুমাত্র নিজে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য, নিজের পরিবারকে লাভ পাওয়ানোর জন্য তিনি শুধুমাত্র এই কাজগুলো করে বেড়াচ্ছে। মানুষের আস্থা তার উপর থেকে হারিয়ে গেছে। তাই কালকে যে গুলিকাণ্ডটা হলো তার পরিপ্রেক্ষিতে উনি ধোয়া তুলসী গঙ্গা জলের মতন একেবারে বয়ান দেওয়া শুরু করলেন। উনি এটা ভুলে গেলেন যে পাপ্পু সিং উর্ফ সঞ্জিত সিং তার ভাইপো এখনো কিন্তু বিকি যাদবের খুনের দায়ে সে জেলের ভিতরে আছে। সেটা নিয়ে না বলে উনি খুঁজতে আরম্ভ করলেন অন্যান্য মানুষকে যাদের এই কালকের গুলিকাণ্ডের সঙ্গে কোনো যোগাযোগ নেই দূর পর্যন্ত। যেভাবে মনে হয় কোথাও উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন। এবার বলুন, প্রকাশ চৌধুরী যে নাম উঠছে, বলছে প্রকাশ চৌধুরী আপনাদেরই লোক, এবং যে রাজপাণ্ডে আছে আপনাদের তৃণমূলের, সেই রাজপাণ্ডের সাথে আমি এটার জন্যই আপনাদের ডেকেছিলাম যে এটার উত্তর দেওয়ার জন্য। বিকি যাদবের খুনে পাপ্পু সিং ওনার ভাইপো কি বলবেন এটা নিয়ে? অর্জুন সিং যে খুনে দেয় জেলবন্দী রয়েছে এখনো, এবং কি আরো একটা খুন নয়, এর আগে গোপাল মজুমদারের খুন, ইছাপুর টাউন কংগ্রেস প্রেসিডেন্ট, তার খুনে কিন্তু সাংসদ, বিদায়ী সাংসদ এবং বর্তমান প্রার্থী, তিনি কিন্তু অভিযুক্ত চার্জশিটে, কি বলবেন এটা নিয়ে অর্জুন সিং? রাজপাণ্ডের নাম উনি এখন উঠতে শুতে রাজপাণ্ডে ঘুর দিচ্ছে। ওনার কোথাও মনে হচ্ছে যে রাজপাণ্ডে থাকবে নাকি ওনার ইলেকশনে অসুবিধে হবে। আমি ঠিক এইভাবেই একটা চক্রান্ত করে 2021 ইলেকশনে রাজপাণ্ডেকে একটা কেসে জড়িয়ে, যে কেসে ও কোনো রকম ভাবে জড়িত ছিল না, দূর দূরান্ত পর্যন্ত কোথাও ছিল না, সেই কেসে এফআইআর নেমড করিয়ে উনি ওকে অভিযুক্ত করলো। পরবর্তীকালে দেখা গেল যে মারা গেছে যে ছেলেটি তার বাবা স্পষ্ট ভাষায় বলে কোনো জায়গায় রাজপাণ্ডের ছবিও নেই, কোনো জায়গায় রাজপাণ্ডের সঙ্গে জড়িত নয়। কিন্তু অর্জুন সিং কিন্তু আজকেও খুঁজে বেড়াচ্ছে। অর্জুন সিং কি ভুলে যাচ্ছে তার গাড়িতে এখনো একটা দুষ্কৃতি বসে চলছে, নামটা আজকে খুললাম না, এর পরের দিন খুলবো। অর্জুন সিং এর গাড়িতে একটি সাইকো কিলার, যা বর্তমান ডেটে যার এগেনস্টে 32টি মার্ডার কেস আছে, তাকে কিন্তু সময় সময় দেখা যাচ্ছে অর্জুন সিং এর গাড়িতে। অর্জুন সিং আপনি কি রাজপাণ্ডে মনোজ পাণ্ডের ভূত দেখছেন? মনে হচ্ছে কোথাও সেরকমই কিছু দেখছেন। প্রকাশ যে গুলি খেয়েছে সে বলল প্রকাশ চৌধুরী ওখানে কোনো কনফ্রন্টেশনে ছিল টিএমসি এবং বিজেপি, বাড়ির থেকে খেয়ে সেখানে গিয়ে দাঁড়াতে হঠাৎ করে ওকে বলে এও তো টিএমসি করে, এর বাপও টিএমসি করে, বলে একটা গুলি চালিয়ে দিল। এই প্রকাশ চৌধুরী কয়েকদিন আগে পক্সো কেসের আসামি ছিল, উনি অভিযুক্ত করলেন, উনি বললেন এ নাকি রাজপাণ্ডের সাথে এর নাকি কোথাও যোগাযোগ আছে, দূর দূরান্ত পর্যন্ত না তো রাজপাণ্ডের কেস পার্টনার আর না তো রাজপাণ্ডের সঙ্গে কোনো যোগাযোগ আছে। তাহলে অর্জুন সিং এখন কথায় কথা এমনি লোকটা খুব মিথ্যেবাদী, ওর লোকটার মতো মিথ্যেবাদী পৃথিবীতে কেউ নেই। ওনার হাতের সই জাল ওয়ার্ক অর্ডার দেখালে বলে ওটা আমার নয়, উনি হচ্ছেন প্রকান্ত একটি মিথ্যেবাদী। আমি আগেও বলেছি এতে আমাকে অনেকেই বারণ করেছে এই কথাটা বলতে, কিন্তু না বলে পারছি না। উনি প্র্যাকটিক্যালি একটি চিটিং বাজ, 420 যে মানুষকে প্রতারণা করে, যে চাকরি দেওয়ার জন্য টাকা নিয়েছে, যে এখানকার কোঅপারেটিভ ব্যাংক লুটেছে, যে এখানকার ভাটপাড়া পৌরসভার টাকা লুটেছে, তার জামাই এত ধোয়া তুলসী গঙ্গা জল আর তার জামাই এখনো 4 কোটি টাকা ভাটপাড়া পৌরসভা নিয়ে বসে আছে, কোনোদিন আপনাদের মিডিয়ার সামনে কোনো উত্তর দিয়েছে এটা? আজকে প্রশ্ন করবেন মিডিয়া যে আপনার জামাইয়ের নামে বলছে 4 কোটি টাকা নিয়ে বসে আছে, তার উত্তরটা কি জিজ্ঞাসা করুন মিডিয়া আপনারা, সেটার কোনো উত্তর দেয় না।
ঘুরে ফিরে এখন বলছে পার্থ ভৌমিক নাকি শিশু, তাহলে উনি তো পিএইচডি করেছেন এই গুন্ডাগর্দিতে, কিলারের যে সংস্থা চালান উনি, শুটারদের যে সংস্থা চালান, ভাড়াতে কিলারদের যে সংস্থা উনি চালান, সেটার উনি প্রফেসর অবশ্যই, কিন্তু এখন ওনার পায়ের তলার থেকে মাটি চলে গেছে তাই এসব বুলি বলছে। এটা প্রমাণ করে দেবো আগামী দিন, এই এলাকায় যত খুন হয়েছে, সেই বিকি যাদবের বাবা খুন রাজকুমার যাদব, সেই খুনে অর্জুন সিং নাম ছিল এবং সেই কেসে উনি জড়িত ছিল, স্বপন চক্রবর্তীর কেসেও জড়িত ছিল, এছাড়া বহু খুন হয়েছে এখানকার, সে প্রত্যেকটি খুন বিকাশ বোসের খুন থেকে শুরু করে বিকি যাদবের খুন পর্যন্ত যত খুন হয়েছে সবে অভিযুক্ত অর্জুন সিং, আগামী দিন জেলে পুড়ে দেবো ওকে, জেলে। সব তথ্য রেখেছি, এই তথ্য নিয়ে আসবো, সিবিআই আসুক, ইডি আসুক, কেউ ওকে বাঁচাতে পারবে না।